ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ব্যাংকে টাকা জমা কিংবা তোলার ক্ষেত্রে বদলে গেল এই নিয়ম যেটি না মানলে আপনারা পড়তে পারেন সমস্যায় তো বন্ধুরা সে নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ব্যাংকে টাকা জমা কিংবা তোলার ক্ষেত্রে কোন কোন নিয়মের বদল ঘটলো এবং আপনাদের কোন নিয়ম পালন করতে হবে যা না করলে আপনারা সমস্যায় পড়তে পারেন সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বর্তমান দিনে ব্যাংকের অ্যাকাউন্ট নেই এ ধরনের লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর সেক্ষেত্রে ব্যাংকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিয়মগুলি কম বেশি প্রত্যেকেই জানা দরকার মে মাসের ছাব্বিশ তারিখ থেকে ব্যাঙ্কে টাকা লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকরী হয়েছে যদি এই নিয়ম না জানেন তাহলে সমস্যায় পড়তে পারেন পাশাপাশি নিয়ম বদলে গিয়েছে ব্যাংকিং কিংবা পোস্ট অফিসে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মূলত আয়করের উদ্দেশ্যে প্যান আধার বাধ্যতামূলক করা বহুদিন ধরে লেনদেনে প্যান আধার কার্ড ব্যবহার নিয়ে বারবার বলা হয়েছিল ছাব্বিশে মে থেকে নতুন নিয়ম কার্যকরী হয়েছে সেখানে একটি আর্থিক বছরে কুড়ি লক্ষ টাকার বেশি জমা করতে কিংবা তুলতে গেলে প্যান এবং আধার কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ ব্যাংকের বেশিরভাগ কাজে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করা হলো যাদের জন্য প্যান কার্ড বরাদ্দ করা হয়নি অথচ আধার নম্বর রয়েছে তাদের প্যানের পরিবর্তে একটি বায়োমেট্রিক আইডি দিতে হবে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাঙ্ক কিংবা আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে শুধুমাত্র ব্যাঙ্ক নয় যদি পোস্ট অফিসে কুড়ি লক্ষ টাকার বেশি লেনদেন করেন সেক্ষেত্রে একই নিয়ম প্রয়োজ্য হবে এই কারণে আয়কর দপ্তর খুব ভালোভাবে বড় লেনদেনের ক্ষেত্রে নজরদারি চালাতে পারে স্বাভাবিকভাবে কোনো ভুল ত্রুটি থাকলে তা সহজেই ধরা পড়বে সেক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার সুযোগ খুব একটা থাকবে না এই নিয়ম প্রয়োজ্য হবে সমস্ত সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক এবং সমবায় ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের ক্ষেত্রে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে টাকা জমা এবং তোলার ক্ষেত্রে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম